আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। এক ভাই প্রশ্ন করেছেন, আমি বাজার, আমার একটি দোকান রয়েছে, বিভিন্ন পূজা অনুষ্ঠানের কারণে হিন্দুরা আমাদের কাছে চাঁদা নিতে আসে, আমরা চাঁদা দিতে পারবো কি না? অমুসলিমদের, সেটা খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক আর হিন্দু হোক, তাদের কোনো পূজা বা কোনো অনুষ্ঠানের কারণে, বড়দিন বা ইত্যাদির কারণে কোনো ধরনের চাঁদা দিয়ে তাদেরকে সহযোগিতা করা যাবে না, এটা সম্পূর্ণভাবে হারাম। অন্যায় কাজে, হারাম কাজে কোনো সহযোগিতা করা যাবে না। এমন কি মুসলিমদের কোনো যদি এমন অনুষ্ঠান যেটা ইসলাম এলাও করে না, সেখানেও চাঁদা দেওয়া যাবে না। ঈদে মিলাদুন্নবী, ঈদ মাহা কী বলে মিলাদুন্নবী বা চেহলাম বা মরা খাওয়া দাওয়াত, জিয়াফত বা ওরস, বিভিন্ন পীর সাহেবদের বিভিন্ন বাজারের, এখানেও আপনার অংশগ্রহণ করা যাবে না। আল্লাহ বলছেন, ওয়ালা তাআওয়ান আল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপের কাজে, সীমালঙ্ঘনের কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো না। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহ কঠিন শাস্তিদাতা। কাজী বন্ধুরা, ইসলামিক হোক, ইসলাম মুসলমানদের হোক বা মুসলিমদের হোক, যেটা ইসলাম সমর্থন করে না, এমন কোনো অনুষ্ঠানের জন্য কোনো ধরনের চাঁদা দেওয়া যাবে না। তবে এমন যদি হয়, বাধ্য করা হয়, ধরুন হয়তো ইন্ডিয়াতে একজন মুসলিম বাজারে ব্যবসা করে বা রাস্তা দিয়ে যাচ্ছে, এখন তাকে বাধ্য করে চাঁদা দিতে বাধ্য করছে, সেক্ষেত্রে যদি সে অনিচ্ছায় বাধ্য হয়ে দেয়, তাহলে তার জীবন আশঙ্কা রয়েছে, তাকে হ্যাস্তন্যাস্ত করা হবে, তাকে মানসম্মান করা, মানহানি করা হবে, আর সে সেখান থেকে বেঁচে আসতে পারছে না। তাহলে মন থেকে ঘৃণা করে যদি দিয়ে দেয়, তাহলে আল্লাহ তাকে পাকড়াও করবেন না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।